সংসার করতে ভাল লাগে না রে গিন্নি, ভালো লাগে না? তোর ব্যবহার চরম খারাপ। কেন, আমি কি করলাম? তোর সঙ্গে বিয়ে হওয়া কত বছর হলো বলতো? তুমি বলো দেখি কত বছর হলো? কি বলবো ভাই, 80-90 বছর বিয়ে হওয়া হলো। 80-90 বছর হলো বিয়ে করা? হ্যাঁ। তাহলে তোমার বয়স কত গো? বয়স কত হবে, 14-15 হবে। শুনে নাও এ উলটোর কথা, 10 বছর হলো বিয়ে করা। 10 বছর? হ্যাঁ হ্যাঁ। তা তো তোর ছেলে এখানে হয় না তাই বল। ছেলে হয় না? ছেলে তোমার দোষে হয় না। কার দোষে? আমার দোষে? হ্যাঁ তোমার দোষে। শালা আমার দোষ আছে? মানে বুঝতে পারিস না? আরে তোর জন্য কোন জায়গায় যাইনি আর কোথাও হুঁটা পারিনি রে, আমি আর পাচ্ছি না। তোমরা বলো ভাই ছেলে হবে কি করে বলো? প্রত্যেকদিন আমি মিনসাকে ভোরবেলা তুলি, ভোরবেলার দিকে আমি কি কই গো, উঠো না গো, উঠো না গো, কত লেপ কেথা নিয়েই ব্যস্ত। ভোরবেলায় শীতের দিনে কেথা ছেড়ে আমাকে বুঝে উঠো, উঠো খুঁচাছে। আরে ভোরবেলায় মানুষে উঠে কেউ ভাই? আচ্ছা ভোরবেলায় উঠে কি করবো বলতো? ভোরবেলা উঠে কি করব? হ্যাঁ ভোরবেলা আমরা দুজনে উঠবো, দুজনে আমরা উঠলাম, কেথা ছেড়ে উঠলাম। হ্যাঁ কেথা ছেড়ে দিলা? হ্যাঁ ঠিক আছে। নিয়ে তারপরে সামনে একটা পুকুর আছে আমাদের, সামনে পুকুর আছে। হ্যাঁ হ্যাঁ ওইখানে ভোরবেলা স্নান করব, ওই পাকা ঘাটের পুকুরটাই। হ্যাঁ হ্যাঁ স্নান করলাম ভোরবেলায় দুজনে, ভোরবেলা স্নান করলাম। ও করবি? হ্যাঁ আমিও করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নিয়ে মনে করো এটা মা কালী, এই যে মন্দির আছে মা কালী। হ্যাঁ মা কালীর মন্দির এটা। হ্যাঁ জটা ধরে, জটা ধরে বাবা আছে। হ্যাঁ এইভাবে হাঁটু পারবো, হাঁটু পারবো। হ্যাঁ এই যে মানে হাঁটু বসে না, দেখে নাও বসার কাটিং। আরে ব্রেক না রে। ও তাই? হ্যাঁ মা কালীর কাছে দুটো হাত জোর করব। হ্যাঁ হাত জোর করো। দাঁড়া দাঁড়া দেখ, সেদিকে ঢুকবে আর বেরোবে নাকি? এই কি ঢুকবে? না এই দিকে মা কালীর বাহন বেরোবে আর ঢুকবে। হাত জোর করব, বলবো এ মা কালী, হে বুড়িয়া কালী। এই মা কালী, মা কালী তো। হ্যাঁ লে উঠে বল, এ মা কালী। ও বাবা কালী। আবার মা কালী? কেন মার কাছে বাবা নাই? আছে নিচে শুয়ে আছে। ও আচ্ছা লে বাবা হলো শিব। হ্যাঁ বাবা শিব। হ্যাঁ হ্যাঁ বাবা বুঝেছি। হে মা কালী, হে মা কালী, আমাদের পেটে, আমাদের পেটে একটা সন্তান দাও, একটা শয়তান দাও। শয়তান নাকি? কেন কি সন্তান? হ্যাঁ হ্যাঁ ওই হলো, ওই হলো। বলো সন্তান। হ্যাঁ শয়তান দাও, সন্তান দাও। হ্যাঁ দাও, ছেলে দাও, ছেলে, ছেলে দাও। হ্যাঁ আর ছেলে যদি না দিবে তো দুটা বকুনের বাচ্চা দাও। আমাকে অত তো লেলকুপে তার মুখে পাপ হইতে পারে। দেখে লাও ভোরবেলা ঠান্ডায় কেঁথা ছেড়ে আমাকে পুকুরে নিয়ে যাবে, বলে মা কালী, হে পাতাল কালী, আমাদের পেটে সন্তান হয় না শয়তান দাও। এবার মা কালী যদি বদমাইশি করে তোর পেটে না দিয়ে যদি আমার পেটে দেয় রে, ওরে না হবে আমার বাড়িতে কাজ, না হবে হসপিটালে কাজ, মাঠে মাঠে দৌড়ে বেড়াবো রে, দৌড়ে বেড়াবো রে। তোমার পেটে দিবে না, মেয়ে ছেলের পেটে হয়। না যদি উল্টা পাল্টা কই দেয় ছেলে দরকার নাই। কেন? ছেলে থাকলে না, আমি ছেলে লিবো। ছেলে লিবে? হ্যাঁ। তা ছেলে কেন? আমার ইচ্ছে হয় না মা ডাক শোনার। না তা তো ইচ্ছা হচ্ছে। তাহলে আমি একবার তোকে মা বলবো, তুই একবার আমাকে বাবা বলবি। শালা কান শোভা ফাটিয়ে দিয়ে হ্যাঁ রে, হাইরম করে হুড়ে আই রে। গিন্নি বলো ছেলে তোমাকে আজকে দিব প্রতিজ্ঞা করলাম। সত্যি আজকে এই সন্ধ্যা থেকে সকাল হইতে হইতে তোমাকে ছেলে দিব। এই ঠান্ডার দিনে আমাকে একটুখানি গরম ধরাও তো। গরম ধরাবো? তোমাকে ঠান্ডা লাগছে? ঠান্ডা চরম ঠান্ডা। ও ঠিক আছে, ঠান্ডায় সব জমে গেছে। শুনে হয়েছে কি জানিস গিন্নি? কি গো? দুনিয়ার লোক সবাই মরে যায় আর তুমি আমি বেঁচে থাকলেই হইলো। তাই নাকি? হ্যাঁ গো। হ্যাঁ ছেলে হবে তো এবার? শুনো 7 দিন ধরে বাবুর বাড়ি যাইনি। হ্যাঁ বাবু তো রেগে বম হয়ে আছে, কিন্তু যখন আজকে বললে ছেলে নিব। হ্যাঁ আজকেও যাবো না বাবুর বাড়ি। হ্যাঁ তোমাকে আর কোনোদিন আমি যেতে দিব না। যেতে দিবে না? না মানে ছেলে নিবে, মা বলবে, আমাকে বাবা বলবে, তবেই যেতে দিবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাই রে গিন্নি, তোমার বুদ্ধি আছে গো সোনা। সত্যি তোর যা বুদ্ধি রে,
এত বুদ্ধি যদি আগে জানতাম তাহলে তোর পেটেই জন্ম নিতাম। আমার পেটে জন্ম নিলে তুমি কি হতো জানো? আমার কি হইতাম? ছেলে হতাম। ছেলে হইতাম? ও হব না। এই ভাই কি বাবার কি বাবা, সেটা ঘর দুয়ার পরে হনমার করে ঢুকিয়েছে রে ভাই। কে ছোড়া রে? ছোট ভাই তা বারে বারে ঢুকছে কেন? তা ছোট ভাই তা দরজা লাগাও, দরজা লাগাও। আবাইছে, এই যে আবাইছে। তাহলে ছেলিয়া হয়, ছেলিয়া আসছে আর দৌড়িয়া পালাছে আর দেখে দেখে গিন্নি বিছনা বার হইলাম সব। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। কেথানো বালিশানো দুজনাই শুনবো এখন। রে ফুটবল, আমার মাইনে খাচ্ছে নিজের বাড়িতে বসে আছে। হ্যাঁ তো পিঠে চাপড়িকে পিঠে চামড়া তুলে নেবো। ওরে যা দেখে আইকে। কি করে দেখবো? দরজা তো বন্ধ, দরজা খুলে দিবো? দরজা দুটো ফুটো আছে। তোমার চোখে তারা দুটো ঠেলে ভর দাও। চোখে তারা হয় না কি? আবার কি হয়? মনি হয়। হ্যাঁ হ্যাঁ মনি হয়। মনি ভর দেনি পুতুক পাতুক দেখে চলে এই লোকটা কে বটে। পুতুক পাতুক করে? হ্যাঁ। ওরে বাবারে। হ্যাঁ গো শুনো, একটা খুব সুন্দর জিনিস দেখলাম জানো। কি গো? খুব সুন্দর ছেলে বাইরে দাঁড়িয়ে আছে জানো। সত্যি সত্যি? কিরকম ছেলেটা? কেমন? একদম হিরোর মতো দেখতে। ওরে বাবা, ভাবো না কি রে। এই শুনো, খুব হ্যান্ডসাম, আগে জানলে না ওকেই আমি করতাম। কেন? এই ফুটবল পাঠিয়ে দিন। বকরির বাবা না না, কি বললো জানো? যিনি বললেন তিনাকে পাঠিয়ে দিন। যিনি বললেন উনাকে নাকি জ্বর হয়েছে? কি বললেন? জ্বর হয়েছে উনাকে। উনাকে জিজ্ঞাসা করুন কি জ্বর হয়েছে। চিতা বাঘা। তার মানে জায়গা জায়গায় হয়েছে, জায়গা জায়গায় হয়নি। ভিতর ঠান্ডা, উপর গরম। ওনাকে বলুন যে ডাক্তার দাঁড়িয়ে আছে বাইরে, আর যে জায়গায় জ্বর হয়েছে 12 লক্ষ পাওয়ারের ইনজেকশন করবো। কেন দরজাটা খুলে দিচ্ছে? শোনা তোমার জ্বর হয়েছে কি? কেন গো? ফুটবল খাইকে পান বানারস ওয়ালা। কখন?
আমি বাড়িতে ছিলাম না, আমাকে খামো খা বলছে যে গাল দিয়েছি। আমি বাড়িতে ছিলাম না, মা কালী দিবি ভগবানের দিবি আপনার চোখের চোখ। বাড়িতে তুই গল্প করছিলি না? কানা হচ্ছে তো বাবুই হোক নাকি? কি বাড়িতে ভিতরে তুই গল্প করছিলি না? না, তুই তো বলিস বাড়িতে আমি একাই থাকি। আরে পৃথিবীতে আপনি ছাড়া আমার কেউ আছে বাবু? এই মিথ্যে কথা বলবি না। না মাইরি বিশ্বাস, মিথ্যে কথা বলবি না। মিথ্যে বলছি না, গল্প করছিলি না? কেউ নাই বাড়িতে। তাহলে ওই মেয়েটাকে কোনটা ওইটা দেখেছেন? তোমার চোখ নেই, আমি দেখতে পাবো না? তাহলে তো কাজের গুঁড়াই করে আছেন। শালা দেখতে লিয়া হে মুখ মুখ ঢাক, মাথায় কাপড় দে। মাথায় কাপড় দিলে খুলে ফেলতে তো, খুলে ফেলতে কাপড়। হাইরে মাথায় কাপড় দিয়া দেখেন গো, শালা মাথায় কাপড় দিবেন তো খুলে ফেলতে কাপড়। হ্যাঁ ওরে ওকে চেহারা দেখাস না তোর, বাবু নজর খুব খারাপ। একবার যদি চোখ মারে তোমার। না না ঠিক না, এই কাপড়টা খুলতে পেছন দিয়ে খুল দে। ওরে গিন্নি, বাবুর সঙ্গে ছোট থেকে মিশছি, বাবুর ব্যবহার খুব খারাপ। মেয়া ছেলে দেখলে ওর চোখে মুখে জল পড়ে। আর যাকে একবার চোখ মারে ওর কলজা খানা করে দে। কটা চোখ মারে গো? একবার তোমাকে দেখলে চট্টাঙ্ক চোখ মারবে। একবার দেখলে চোখ মারবে? হ্যাঁ একটা চোখ মারবে, তাহলে দুটো চোখ মারবে। আরে বাবারে, এই শোন, দাঁড়ান দাঁড়ান, এই গাইজ বলে বলে কে ওটা? কোনটা ওটা? কে ওইটা? চিনতে পারলেন না আপনি কে? না এই তো বাবু। তা না বললে আমি চিনবো কি করে? আপনি আমার বাবু? হ্যাঁ আপনার আমি চাকর। আপনার সঙ্গে চলাফেরা করতে এখানে সেখানে যেতে খুব অসুবিধা হয় আমার, এত অসুবিধা হয়েছে কি বলবো আপনাকে বাবু। হ্যাঁ নিশ্চয়ই, তার জন্য আমি দেখলাম চিন্তা ভাবনা করে যে বাড়িতে আমি একটা মাস্টার রাখি। হ্যাঁ মাস্টার রেখেছি, আমাকে মাস্টার মশাই পড়ায় আমাকে রাত্রে। এই যে মাস্টার নয় বল মাস্টার। হ্যাঁ 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 মাস্টার। আরে এই তা লেখাপড়া করছিস? হ্যাঁ বাবু লেখাপড়া। কেমন লেখাপড়া চলছে রে? দারুণ লেখাপড়া চলছে। হ্যাঁ দিনে চলে না, রাত্রে 12:30 একটার সময় পড়া শুনে চলে। ও রাত্রে পড়ায়? প্রতিদিন পড়ায়। তা দিনে কি করে পড়াবে? হ্যাঁ তুই তো কাজে থাকিস আমার বাড়িতে। আপনার বাড়িতে থাকি, টাইম নেই। না রাত্রে টাইম আছে, রাত্রে পড়াই। তা আরে কি পড়ছি এখন? এখন পড়ছি ওই কর কর ধর ধর। ও মানে বড় অক্ষরটা পড়া হয়ে গেছে, এখন ছোট অক্ষরে বলছে। তা দেখ ভাই, সে যদি মেয়ে ছেলে মাস্টার হয়, আমার গুরুজন ব্যক্তি। গরু? আরে তু গরুজন ব্যক্তি মানে নেঙুর কই রে তোর গুরুজন? বাবুই তো বলছে যে গরু গুরু গুরু। এই শোন বাবু, ওরে ইডিয়েট, গরু নয় গুরু। ও নেঙুর থাকবে না? তাই তো দেখছি নেঙুর কেন না। দেখ ভাই, আমি ব্যাটা ছেলে মাস্টারের কাছে লেখাপড়া শিখেছি, মেয়ে ছেলে মাস্টারের কাছে নয়। তা তোর মাস্টারকে বল আমি একটা প্রণাম করবো, সে আমাকে আশীর্বাদ করবে। হ্যাঁ নিশ্চয়ই, কেন করবেন না, আমার মাস্টার মানে আপনার মাস্টার, নিশ্চয়ই প্রণাম করবেন। হ্যাঁ পরম দাঁড়ান দাঁড়ান, মাস্টার বলেছি তোকে। কেন মিথ্যা কথা বললা? মিথ্যে না বললে উপায় নাই, মেরে আমাকে শ্বাস করে দিবে বাবু। তোমাকে যখন প্রণাম করতে আসবে মাস্টার বলে, আরে বুকে লেথিয়ে দিবে হুঁক করে। আর একবার চিথুয়ে পড়বে আর ওকে পুকুরে জলে ফেল দেবো চভাং বলে। এই বললি? যা বাইরে যা বাইরে যা। হ্যাঁ বাইরে এসে দেখুন, আপনি মেয়ে ছেলে মাস্টার হলেও আমার গুরুজন ব্যক্তি। আমি ব্যাটা ছেলে মাস্টারের কাছে পড়েছি লেখাপড়া, কিন্তু মেয়ে ছেলে মাস্টারের কাছে নয়। তা আপনাকে আমি প্রণাম করব, আপনি আমাকে আশীর্বাদ করবেন, কেমন? বউ গো, আমার বউ গো বাবু। এই ফুটবল, এই বাড়িতে ঢোক, মারবেন এদিকে, মারবেন, মারবো না এদিকে, মারবেন, এই মারবেন না। কোথায় আছিস? আমি এখন পোস্ট অফিসে। এই বেরিয়ে আয়। মারবেন না? মারবো না, বেরিয়ে আয়। মার, আরে মারবো না এদিকে আয়। মাইরি মারবেন না? না মারবো না সত্যি। আরে এই এই ইডিয়েট কি বাবু, আবার জেলাপি ধরে কেন গেল? এটা আমার বউ গো। এই হারামজাদা, বিয়ে করলি কই আমাকে নিমন্ত্রণ করলি না? আমরাই, যদি আমাকে নিমন্ত্রণ করতি তোর বউকে একটা সোনার নেকলেসটা আমি দিতাম। আরে আমরাই বিয়ে করে এখন ভোজ খাইনি, আর নেকলেস আপনি বিয়েতে দিতেন, আজকে দেন কেন? চুপ, আজকে দেন কেন? সেদিকে দিবে না, সেদিকে খুব ছাঁটা বটে। শোন, আরে এই ফুটবল, তুই তো প্রতিদিন আমার বাড়ি যাস, আমার বাড়ি খাবার খাস, বসে থাকিস। হ্যাঁ তা তোর বাড়িতে এসেছিস একটু বসতেও বলবি না? কেন বসতে বলবি না, এত বড় জায়গা আছে আমার বাড়িতে,
জায়গা কি খারাপ আছে লে মোশন কেন আরে ওটা কি করছিস ও বকরিতে পায়খানা করেছিল ও আচ্ছা পরিষ্কার করে দিবি হ্যাঁ মোশন আপনি বাবু আমার বাড়ি এসেছেন যা খেতে চাইবেন তাই খাবো বলেন কি খাবেন না 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 বিশেষ কিছু খাবো না তুই এক কাজ কর এক কাপ কফি কর সালা বাবু কোন গরু ছাগল নাকি রে কেন কি হয়েছে বাবু বুঝে তো গরিব মানুষ কি আর খাবো একটা কফি আন কফি খাবো এ বলছে ফুল কফি না বাঁধা কফি জিজ্ঞাসা করি নাকি বাবু বল তাহলে কফি খাবেন হ্যাঁ ফুল কফি না বাঁধা কফি কফি আপনি তো বলছেন কফি খাবো এক থাপ লাগে তো হারাম দেনা ওরে কফি কফি ওই চায়ের সঙ্গে গুঁড়ো প্যাকেটের মশলাটা দেয় না সেটাকে বলে কফি সেই ইনকলাব প্রয়োজনে বচ্চন দিয়েছিল ওইটা তো ডাক্তারি কো দেরি হো গেলি কেনে রে তো তুই আরে শালা দাঁত একটাও নাই রে ওরে তুই যে রাত্রেবেলায় যে ঘুলে খাস সেই দুধটা বলছি যে সপ্তাহে দুটো করে দুধ লাগবে তো দুধ সব গিলে ফেলছি শালা হাতির বাচ্চা হাতি হ্যাঁ আমি সব খেয়ে নিয়েছি শেষ হয়ে গেছে আর দুটা খাস কত শুধু খাস তু তাহলে আমরা আমরা ঝগড়া করি আর খাবার লেগে বসে থাক না না তোমার বাবু শুনেছি নাকি পয়সাওয়ালা হ্যাঁ চাতা পয়সাওয়ালা পয়সাওয়ালা কিন্তু ঠেঁটা খুব বাবু বল বলছি আপনার কাছে খুচরো পয়সা আছে কেন কি হবে না মানে আমাদের কাছে যা আছে সব নোট হয়ে আছে নাকি গো কত টাকার নোট রে সব 12 টাকা 13 টাকা 12 টাকা 13 টাকা হ্যাঁ হারাম জাদা কথা কা হয় না বল যে বাবু পয়সা নেই কিছু পয়সা দিন না পয়সা আছে তো বুঝা স্টেট ব্যাংক ছাড়া ভাঙানি হবে না হারাম জাদা কথা কা পয়সা আছে তো জান কোনো ব্যাপার নাই কেরাসিন তেল বেড়েছে এই ধর ক টাকা কইতো 5 টাকা নাকি 50 টাকা 50 টাকা হ্যাঁ কি তোমার বাবু সত্যি গিফটিয়া যা তা গিফটিয়া বলো বললাম না বেশি দিবে না 50 টাকাই দিবে শোন আচ্ছা কি আনবো বাবু ওই দুটো চা দুটো বিস্কুট নিবি দুটো চা দুটো বিস্কুট হ্যাঁ কে কে খাবে কেন তোর বউ খাবে একটা আমি খাবো একটা ওরে শালা কাবারি মুখে রে শালা আমি খেতে পাবো নাই না আমার বউ খাবে আর উ খাবে আচ্ছা ঠিক আছে তাই হবে কোনো ব্যাপার নাই যা যা চা বিস্কুট তোমরা খাবার বাকি পয়সা যা থাকলে মদ খেয়ে পড়ে থাকবো আমি একটা কথা বলছি বাবু হ্যাঁ বল দাঁড়ান বউকে একটা কথা বলি আরে ছিমড়ি মুখিয়ে দিকে আই এইদিকে তাকিয়ে থাক আলগা মানুষ আছে বাড়িতে মাথায় ঘোমটা দিয়ে এইদিকে ভদ্রভাবে মা কালী মন্দিরের দিকে তাকিয়ে থাকো কেন না তো মাথায় কাপড় দিবি না তো আমি জানি ভালো ঘরের বিটি বটে মাথায় কাপড় দে এইদিকে তাকা বাবু বল আপনি এইদিকে তাকা নেই ও আচ্ছা ঠিক আছে এই সামনে দিকে হাওয়া খান পুতুল নাচের হাওয়া আছে অসুবিধা নেই যা চললাম কফি আনতে যা হ্যাঁ আরে আশ্চর্য ব্যাপার আমি কিন্তু তোমার বাড়ি এসে তোমাকে প্রথম দেখা বাবু চা দোকান বন্ধ চা দোকান বন্ধ পয়সা নেন এ মোড়ে দোকান বন্ধ হ্যাঁ তাই ওই পাশে যেটা আর একটা মোড় আছে ওই মোড়ে যা ওই ওই 40 গ্রাম যাব যা নিয়ে আই তাড়াতাড়ি যেতে মন হয় না এই বউকে রেখে কি যেতে মন হয় যাব না বসে থাকবো এখানে বসে থাকবো কি করছে দেখবো আশ্চর্য ব্যাপার আরে তুমি বিয়ে করে ফেললে তোর মা যা ভেঙে দিয়েছে এইদিকে 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 তাকা এইদিকে তাকা ভাই দেখো ভাই দেখো
বাবু বল ভদ্রলোকের ছেলে আপনি নিশ্চয় আমি গরিব মানুষ আপনার চাকর হ্যাঁ আপনার হাতে ধরছি পায়ে পড়ছি আমার পাকা ধানে মই চাপাইন না বাবু চললে যাব আর চলে আইব হ্যাঁ যা 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 এই চললে রে চললে হ্যাঁ তাড়াতাড়ি যাব চলে আইব আরে তুমি বিয়ে করে ফেললে আর তোমার জন্য আমি আজ পর্যন্ত বিয়ে করলাম না ঠিক আছে বিয়ে করেছি তখন অসুবিধা নেই কারণ তোমার স্বামী যখন আমার বাড়িতে কাজ করে ও যখন আমার বাড়িতে যাবে তোমার কাছে আসতে আমার কোনো অসুবিধা হবে না কেবল বিশ্বাস করো তোমাকে আমি আজও পর্যন্ত ভালোবাসি সত্যি বলছো তো ভালোবাসি না তুমি তো চাকরি করতে চলে গেছিলে আমি ভাবছি কোনো বিদেশি মেয়েকে বিয়ে করে নিচ্ছো তুমি না না তার জন্য আমার বাবা মা এদিকে বিয়ে দিয়ে তোমাকে ছেড়ে কি আমি বিয়ে করতে পারি না তুমি আজও আমার এই মনে আছো হরে অন্তরে অন্তরে থাকিব মিছিয়া